সবাই কেমন আছেন আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বিশেষ করে আমাদের বাসার অনেক জিনিসপত্রে কিন্তু অনেক রকম প্রবলেম দেখা যায় তো সেই সকল ছোটো ছোটো পাঁচটি প্রবলেম এবং তার সমাধান নিয়ে আজকে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ারও করতে ভুলবেন না আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন দরজায় বিকট আওয়াজ হচ্ছে এটা কিন্তু আমাদের অনেকেরই বাসায় হয়ে থাকে তো এতে আমরা খুবই বিরক্ত হই পাশাপাশি বাচ্চারাও কিন্তু বিরক্ত হয়ে যায় তো তার জন্য আপনারা ট্যালকাম পাউডার নিয়ে নেবেন যে কোনো পাউডার নিলেই হবে আর এই পাউডারটা আপনাদের দরজার যে কবজা আছে সে কবজায় দিয়ে দেবেন কবজায় দিলে এই পাউডারটা যখন কবজার ভেতরে প্রবেশ করবে তখন কিন্তু এ আওয়াজটা আর হবে না তাছাড়া আপনারা চাইলে এরকম ক্যান্ডেলও এভাবে ঘষে দিতে পারেন তো প্রথমে আপনারা খেয়াল করবেন আওয়াজটা কোথার থেকে আসছে আমি কিন্তু এরকম ক্যান্ডেলও ঘষে দিয়েছি পাউডারও দিয়েছি তবুও আমার দরজায় শব্দ হচ্ছিল তারপরে আমি যেটা করেছি এই যে দরজার ফ্রেম এবং এই দরজার পাল্লা যে অংশটা ফ্রেমের সঙ্গে লেগে থাকে সেই অংশে আমি এভাবে ক্যান্ডেল ঘষে দিলাম দেওয়ার ফলে এই শব্দটা কিন্তু আর হলো না আমি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ক্যান্ডেলটা ঘষে দিচ্ছি আপনাদের কবজায় যখন এটা ব্যবহার করবেন তারপরেও যখন শব্দ হবে তখন আপনারা এইভাবে দরজার ফ্রেমে এবং দরজার যে অংশটা ফ্রেমের সঙ্গে লেগে থাকে সেই অংশে আপনারা ক্যান্ডেল ঘষে দেবেন দেখবেন আর কোনো শব্দ হবে না তো দেখতে পাচ্ছেন দরজাটায় কিন্তু আর কোনো রকম শব্দ নেই কেমন লাগলো এই টিপসটি বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবে না চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমরা যখন কাঠের অর্ডার তৈরি করি সেটা তো বিশাল কঠিন হয়ে যায় এ ড্রয়ারগুলো খুলতে আর এতটাই কঠিন হয় যে মানে খুলতে গেলে চিন্তায় পড়ে যায় এটা আমরা ব্যবহার করবো কীভাবে তো তার জন্য একটি ছোট্ট টিপস চিন্তার কোনো কারণ নেই জাস্ট আপনারা অর্ড্রপটা বানিয়ে নিয়ে আসার পরে ড্রয়ারটা খুলে ফেলবেন তো আমি ড্রয়ারটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ড্রয়ারের যে অংশটা দিয়ে যাতায়াত করে সেই অংশটাই নেই কোনো বার্নিশ নেই কোনো ফিনিশিং কেমন যেন এক অবস্থা তো এরকম শক্ত তো হবেই তার জন্য আপনারা নিয়ে নেবেন এরকম ক্যান্ডেল ক্যান্ডেল নিয়ে যেই সাইড দিয়ে ড্রয়ারটা যাতায়াত করে সেই লাইনটাই পুরোটাই এভাবে ক্যান্ডেল ঘুষে দিবেন এভাবে দুই পাশে এবং সামনে যে অংশটাই দিয়ে ড্রয়ার যাতায়াত করে সেখানেও দিয়ে দিবেন আর খেয়াল রাখবেন যেন ক্যান্ডেলটা অয়ার ড্রবের সামনের দিকে দেখা না যায় তো এভাবে আমি ঘষে দিচ্ছি এবং একটু পুরো করে ঘষে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ড্রয়ারটা এত ইজি হয়ে যাবে আপনারা এক হাত দিয়ে বন্ধ করতে পারবেন খুলতে পারবেন আমি কিছুটা সামনের দিকে এভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি ডয়ারটা ডয়ারটা ইজিভাবে এক হাত দিয়ে খুলছি এক হাত দিয়ে বন্ধ করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে পিপ্রার অত্যাচারে তো একদম অতিষ্ঠ হয়ে যায় আমাদের জীবন কোনো মিষ্টি জাতীয় খাবার রাখা তো দূরের কথা আমরা কোনো খাবারই রাখতে পারি না তার জন্য একটি ছোট্ট টিপস আপনারা নিয়ে নেবেন বরিক পাউডার যেটা আমরা ক্যারাম খেলায় ব্যবহার করি এখানে আমি এক চামচ বরিক পাউডার এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এই দুটো জিনিস আমি ভালো করে মিক্স করছি মিক্স করে নিয়ে এই জিনিসটা আপনারা পিঁপড়ার চলাচলের স্থানে দিয়ে রাখবেন দেখবেন পিঁপড়া কিন্তু আর আসবে না পাশাপাশি আপনারা যখন মিষ্টি জাতীয় খাবার রাখবেন তখন খাবারের প্লেটের চারপাশে একটু দূরত্ব বজায় রেখে এই পাউডারটা ছড়িয়ে দিবেন। তাহলে কিন্তু পিঁপড়া আর মিষ্টির ধারের কাছেও ভিড়বে না এমন কি কোনো খাবারের ধারের কাছেও ভিড়বেন না আর অবশ্যই খেয়াল রাখবেন এই পাউডারটা যেন খাবারের ভিতরে না পড়ে তাই একটু দূর দিয়েই এটা দেওয়ার চেষ্টা করবেন তো কেমন লেগেছে এই টিপসটি আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টিপসে এই গরমে ব্যবসা গরমে আমাদের যে প্রবলেমটা বেশি হয় ময়লা একবেলার থেকে আরেকবেলা গেলেই দেখা যায় বাজে একটি গন্ধ ছড়ায় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো আলা ডাস্টবিন ব্যবহার করতে তো ঢাকনাওয়ালা ডাস্টবিন না থাকলে আপনারা কোনো আলা বক্স ব্যবহার করবেন সেটাও যদি সম্ভব না হয় এরকম খোলা জায়গায় যদি আপনারা ময়লা রাখেন তাহলে এরকম গার্ভেজ ব্যাগ অথবা পলিব্যাগ দিয়ে দিবেন এবং এর ভিতরে দিয়ে দিবেন বেকিং ছোডা বেকিং ছোডা দিয়ে দিলে ময়লা থেকে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না আপনাদের বাসা থাকবে ফ্রেশ মুক্ত তো এভাবে কিছুটা যদি আপনারা গার্ভেজ ব্যাগের ভিতরে দিয়ে রাখেন পাশাপাশি ডাস্টবিনের ভিতরে দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে ডাস্টবিনটা পরিষ্কার করতেও সুবিধা হবে এবং কোনো রকম ব্যাকটেরিয়াও কিন্তু জন্ম নেবে না ফলে থাকবে দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত তো কেমন লাগলো এই টিপসটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে নিচের অংশে কিন্তু আমি দিয়ে রেখেছি চলে যাচ্ছি পঞ্চম টিপসে এবং লাস্ট টিপসে আমরা কিন্তু ঘরবাড়ি বাড়ি ফ্রেশ রাখতে সবাই পছন্দ করি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফ্রেশ থাকবে দুর্গন্ধমুক্ত থাকবে এটা কে না চাই তো বর্ষাকালে থেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মাছির উৎপাত এই গরমে বর্ষায় মাছি যে পরিমাণ উৎপাত করে আর এই মাছি থেকে রক্ষা পেতে শুধু মাছি নাই মশাও কিন্তু বন্ধুরা মশা মাছি থেকে রক্ষা পেতে এই রকম কফি নিয়ে নেবেন এক চামচ আর কফিটা যদি এক্সপায়ার ডেট পার হওয়া হয় তাতেও কোনো প্রবলেম নাই আপনার বাসায় যদি এক্সপায়ার ডেটওয়ালা কফি থাকে সেটা ব্যবহার করবেন এবং লো ফ্লেমে গ্যাসটা অন করে দিবেন এভাবে ফ্রাই প্যানের দিয়ে তারপরে দেখবেন কিছুক্ষণ পরে এটা দিয়ে ধোয়া উঠবে আর যখন ধোয়া উঠবে এই ধোয়াটা আপনাদের বাসার প্রতিটা রুমে আপনারা ছড়িয়ে দিবেন। দিলে দেখবেন মশামাছি আপনার বাসার আর ধারের কাছেও ভেড়বে না আপনার বাসা দিয়ে খুব সুন্দর একটি গন্ধে মৌমৌ ভরে উঠবে আপনার বাসা তো আমি এখন এটা উলটিয়ে দিব। তাহলে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে যাবে এবং ধোয়াটাও বেশি হবে এখন এটা আমি উলটিয়ে নিচ্ছি এটা কিন্তু হাই হিটে জ্বালিয়ে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না লো ফ্লেমে করবেন তাহলেই ধোয়াটা কিন্তু অনেকক্ষণ থাকবে আর মনে করছেন কফিটা নষ্ট হলো অবশ্যই না এই কপিটা কিন্তু নষ্ট হয়নি এই কপিটা আপনারা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন এটা রেখেও দিতে পারবেন আর বলেছি এক্সপায়ার ডেট কফি হলেও এক্সপায়ার ডেট পার হওয়া কফি হলেও নো প্রবলেম এটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন এখন আমি এটা রুমে নিয়ে এসেছি এবং এই ধোঁয়াটা দেওয়ার চেষ্টা করছি এভাবে যদি প্রতিটা রুমে আপনারা ধোয়াটা দিয়ে দেন তাহলে আপনাদের বাসায় কিন্তু মশা মাছি আর আসবে না আপনার বাসাও থাকবে দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত এবং ফ্রেশ ধোয়াটা যখন দেযা হয়ে যাবে তখন এই কফিটা উঠিয়ে রেখে দেবেন পরবর্তী দিন এটা দিয়ে আবার দেবেন